পেন নাম হয়ে গো ডাক্তার বাবু। এত খুশি কেন? ছেলে চিঠি এলো বুঝি? হ্যাঁ দেখি ডাক্তার, এই কাপড়টা কেমন হলো? এতো দেখছি প্যান্টের কাপড়। ঠিক খোকা তখন শহরের বাবু গো, সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পড়বে? আচ্ছা খুড়ো, যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো। এই দেখো কি বলে, মনে করবো কেন বলো? শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠাও তাতে তোমার ভাত চটে না, তো বলে মুড়ি খেয়ে কাটাও। তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায়? তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তারবাবু, যা করেছি ছেলের জন্যই তো করেছি। আগে দুবেলা মুড়ি খেতু, এই গত ছ মাস ধরে একবেলা মুড়ি একবেলা জল, তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা। এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি? আরে খাইনি যেমন, এবার তো চার বেলা মুটো মুটো খাবো, আমার রোজগারে ছেলে আসছে, এবার আমার ভাবনাটা কি সেরকম? জানো গো ডাক্তারবাবু, এবার আমার পুজোটা বড় ভালো কাটবে, খোকাকে এই নতুন প্যান্টলুনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো। ওই দেখে বলবে যা কেন কাজ করেছে বটে পরায়ণ চাষি, বলো শুনে মুখখান আমার আগখানি ফুলে উঠবে বলো। হ্যাঁ শুনে আমারই আনন্দ হচ্ছে, তোমার তো হবেই। দেখেছি এই না তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমীতে আসবে? খোকা এলে তোমাকে এদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। এ বুড়োরও তো আবার নতুন করে মুখে ভাত হবে গা। ও খুড়ো আমি যাবো তো। গুরু যাবে তো চালা যাবে না? তাহলে কবে আসছে, কবে আসছে লিখেছে? তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে কেন, এখনই শোনাও না, আমার আবার জিনিসপত্র জোগাড় করতে হবে, আর পুজোর কদিন দেরি বলো। বললাম তো এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে, তুমি পরে এসো। এইটুকু পরে দিতে পারলে না, খোকাটা কবে আসবে? দাঁড়াও খুড়ো আমি পরে দিচ্ছি। তুই পড়তে পারবি? হ্যাঁ বানান করে করে পরে দেবো, তোমরা জানো না ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি ভালো আছি রে খোকা, এখন সোনার চাঁদ ছেলের বাপ আমি, আমি ভালো থাকবো না? খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি দেখো কি লিখেছে? আমি এখানে মালিকের মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছে? মালিক বলেছে আমাকে আর কোনো দিন কায়ে যেতে দেবে না। না 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 না, তুই ভুল করছিস, ভুল করছিস তুই। আমার ছেলে চিঠি পড়া চা ঠিকানি কথা, আমার 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 ছেলে, আমার ছেলে শুনলে তো, আমার ছেলে নাকি গায়ে আসতে দেবে না, এত সব ভুল ভাল পড়ছে। তুমি একটু পড়ে দাও না, তুমি একটু পড়ে দাও না। ও ঠিকই পড়েছে, তোমার ছেলে লিখেছে সে আর কোনোদিন এ গায়ে আসবে না, তুমি যেন ওকে ভুলে যাও। ভুলে যাব? বাবু ছেলেকে ভুলে যাব? কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। না নামটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। বোধন ওর আগে খোকার বেশন হয়ে গেল ডাক্তার বাবু, খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, এটা আরো হলো না। ।